নমস্কার বন্ধুরা, জিও ফিউচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে যে আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের নতুন নিয়োগের পরীক্ষা আসছে, সেখানে রচনা লিখতে আসবে। তো আজকে আমাদের রচনার বিষয় হচ্ছে শিশু শ্রমিক এবং সমাজ। এই ধরনের শিশু শ্রমিক একটা হচ্ছে আমাদের সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এবং সেই সম্পর্কে যদি রচনা লিখতে আসে তাহলে সেটা কিভাবে লিখতে হবে সেটা এই ভিডিওতে আজ দেখানো হবে। এছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের এই চ্যানেলে আলোচনা শুরু হয়েছে। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। আর এর আগেও আমরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রচনা দিয়েছি, সেই রচনাগুলিও যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। তাহলে দেখা যাক যে শিশু শ্রম থেকে যদি কোনো রচনা আসে তাহলে সেটা আমরা কিভাবে লিখব। প্রথমেই রচনাটি শুরু করা হয়েছে একটি কবিতার লাইন দিয়ে। এই কবিতাটি লিখেছেন সুমন চট্টোপাধ্যায়। যে ছেলেটি প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। এবার আমরা শুরু করব প্রথম পয়েন্ট, ভূমিকা দিয়ে। স্বাধীনতার পর 75 বছর পেরিয়ে গেলেও দেশের সর্বত্র যে স্বাধীনতার আলো পৌঁছয়নি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আধুনিক মানব সভ্যতা আলোর নিচে থাকা যে কয়েকটি সামাজিক কলঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হলো শিশু শ্রমিক সমস্যা। সমগ্র বিশ্ব তথা সমাজের কাছে এই সমস্যা একদিকে যেমন চিন্তার তেমনি লজ্জার বিষয়। পরের পয়েন্ট, শিশু শ্রমিক বলতে কী বোঝায়। সাধারণত 14 বছরের কম বয়সীরাই শিশু বলে গণ্য হয়। সরকার 14 বছর পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক বলে ঘোষণা করলেও তার বাস্তবায়নে কিন্তু সফল হতে পারেনি। 14 বছরের কম বয়সী যেসব ছেলে মেয়ে অভাবের তাড়নায় অর্থ উপার্জনের কাজে নামতে বাধ্য হয় তাদেরই বলে শিশু শ্রমিক। এইসব শিশুরা দোকান, হোটেল, রেস্তোরাঁ, ইটভাটা, বিড়ি কারখানা প্রভৃতি নানা স্থানে কায়িক পরিশ্রম করে রোজগারের পথ বেছে নেয়। এর পরের পয়েন্ট আসছে ভারতে শিশুশ্রম। বিশ্বে উন্নয়নশীল দেশগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভারত। ভারতে দারিদ্র্য সীমার নিচে বাস করে প্রায় 60% মানুষ। তার সঙ্গে আছে অশিক্ষা ও নিরক্ষরতার অভিশাপ। শিশু শ্রমিকের সংখ্যার দিক থেকে ভারতের স্থান প্রথম সারিতে। জনসংখ্যার বিপুল চাপ, উন্নয়নের অভাব, দারিদ্র প্রভৃতি সমস্যা শিশুশ্রমকে উত্তরোত্তর বৃদ্ধিতে সাহায্য করছে। এর পরের পয়েন্ট আসছি যে শিশুশ্রমের সমস্যা ও পরিণাম। শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ হলো দারিদ্র। আর্থিক কারণে গরিব মা বাবারা শিশুকে যেমন শিক্ষা থেকে বঞ্চিত করতে বাধ্য হয় তেমনি ছেলে মেয়েকে শিশু অবস্থায় কাজে না পাঠিয়ে পারে না। ফলত ছেলেবেলা থেকেই কায়িক পরিশ্রম করার ফলে একদিকে যেমন শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত হয় অন্যদিকে তেমনি নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। অধিক পরিশ্রমে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়, নানা রকম অসুখের কবলেও পড়ে। রাসায়নিক কারখানায় কাজ করার ফলে চর্মরোগ, বাজি কারখানা বা বিড়ি ফ্যাক্টরিতে কাজ করার ফলে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসে নানা অসুখ দেখা যায়। অনেকে অপুষ্টিতে ভোগে, এমনকি ক্যান্সার দ্বারাও আক্রান্ত হয়। এগুলো গেল সমস্যা। এবার তার প্রতিকারের উপায় কী সেগুলো দেখে নেওয়া যাক। শিশু শ্রম সমাজের লজ্জা ও অনগ্রসরতার সাক্ষী। এই সমস্যার সমাধান করতে হবে, তাই সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা উচিত। সমস্ত শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য সরকারকে তৎপর হতে হবে। পিতা মাতাকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন সংস্থা বা এনজিওকে এগিয়ে আসতে হবে। শিশু শ্রম যে অন্যায় এ বিষয়ে সকলকে অবহিত করতে হবে। কোনো শিশুকে দিয়ে লেখাপড়ার পরিবর্তে কায়িক পরিশ্রম করানো যাবে না। এরপরের যে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে উপসংহার। শিশু সমাজ হলো জাতির ভবিষ্যৎ, তাই শিশুর সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সমস্ত ছেলেমেয়ের শিক্ষার ক্ষেত্রকে সুনিশ্চিত করতে না পারলে দেশ তথা সমাজের অগ্রগতি সম্ভব নয়। তাই শিশুকে দিয়ে পরিশ্রম না করিয়ে তার শিক্ষা ও স্বাস্থ্যের জন্য সুষ্ঠু পরিকাঠামো গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে এই শিশুরাই সমাজের কাণ্ডারি হয়ে তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে। শিশুর সুরক্ষা মানেই সমাজের সুরক্ষা। তাহলে আজকে আমরা শিশু শ্রম সম্পর্কে জানলাম যে শিশু শ্রম কাকে বলে, তার সমস্যার দিক কোনটি, বা সেগুলোকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি। শিশুশ্রম সম্পর্কে যদি রচনা আসে তাহলে আপনারা এই যেভাবে দেখানো হলো আপনারা এটা প্র্যাকটিস করুন, অবশ্যই তা আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।